তিনি বিএনপির মিছিলে এসেছিলেন বটে, তবে পুলিশের সাথে ঘটনা শুরু হওয়ার আগেই তিনি একটি মসজিদের সামনে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। তবে তার মৃত্যুটা পুলিশের সাথে সংঘর্ষের কারণে নয়। হচ্ছে বিএনপির যে বিক্ষোভ মিছিল হয়েছে সেখানে একজন মানুষ মারা গিয়েছে, বিষয়টা কাছে আপনারা কি বলেন? দেখুন, পঞ্চগড়ে যে ব্যক্তি মারা গেছেন তিনি বিএনপি করেন, এবং যে কোনো মৃত্যুই বেদনাদায়ক, সেজন্য আমি তার বিদেয় আত্মার মাগফিরাত কামনা করি। তবে তার মৃত্যুটা পুলিশের সাথে সংঘর্ষের কারণে নয়। তিনি হার্ট ডিজিজের রোগী ছিলেন, তার বাইপাস সার্জারি হয়েছিল, এবং তিনি বিএনপির মিছিলে এসেছিলেন বটে, তবে পুলিশের সাথে ঘটনা শুরু হওয়ার আগেই তিনি একটি মসজিদের সামনে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান, এবং সেই পড়ে যাওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। গতকাল ময়নাতদন্তের রিপোর্ট বেরিয়েছে, সেখানে তার মৃত্যু হার্ট অ্যাটাকেই ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে এসছে। তার মৃত্যুটা কোনোভাবেই সেখানে পুলিশের সাথে বিএনপির যে ঘটনা হয়েছে সেটির কারণে নয়, তার হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়েছে। তো যে কোনো মৃত্যুই অবশ্যই বেদনাদায়ক, এবং আমি তার আত্মার বিদেয় আত্মার মাগফিরাত কামনা করি। তবে বিএনপি তাদের কর্মীদেরকে সবসময় যদি সংঘাতের দিকে ঠেলে দেয়, এই সাংঘর্ষিক রাজনীতি বিএনপির পরিহার করা উচিত। কর্মীদেরকে সংঘর্ষের দিকে ঠেলে দেওয়ার রাজনীতি, এই সাংঘর্ষিক রাজনীতি দেশের কোনো কল্যাণ বয়ে আনে না, তাদের দলের জন্যও কোনো কল্যাণ এ পর্যন্ত বয়ে আনেনি। তাদের এই রাজনীতি পরিহার করা প্রয়োজন। আর কোনো প্রশ্ন? আমরা তো 2014 সালেও চেয়েছিলাম বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, তারা নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন প্রতিহত করার পথ বেছে নিয়েছিল এবং 500 ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, প্রিসাইডিং অফিসারকে পর্যন্ত হত্যা করেছে তারা, পুলিশ তো আছেই। আর 2018 সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, শেষ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং ফলাফল আপনারা জানেন, মাত্র সর্বসাকুল্যে মহিলা আসন সহ 60টি আসন। আমরা চাই বিএনপি পূর্ণ শক্তি নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেশে নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মাধ্যমে আগামীর সরকার গঠিত হোক। আমরা মনে করি গত 14 বছরে দেশের যেই উন্নয়ন হয়েছে, চমকে দেওয়ার মতো যে উন্নয়ন হয়েছে, আজকে সমগ্র পৃথিবী যেটার প্রশংসা করছে, এবং প্রতিটি মানুষের যে ভাগ্যের উন্নয়ন হয়েছে, শুধু দেশের উন্নয়ন নয়, প্রতিটি মানুষের ভাগ্যেরও উন্নয়ন হয়েছে, সেই কারণে আগামী নির্বাচনও 2018 সালের মতো বাংলাদেশ আওয়ামী লীগের ধ্বস নামানো বিজয় হবে। প্রথমত, নির্বাচন তো সরকার আয়োজন করে না, নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন, আর যখন তফসিল ঘোষণা হয় তখন সরকারের তো একটা ওসি ট্রান্সফার করারও ক্ষমতা থাকে না, ওসিটিওনও কোনোটাই ট্রান্সফার করার ক্ষমতা থাকে না, নির্বাচনের আয়োজক হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন আমরা চাই যে দেশে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র শক্তিশালী হোক, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা গণতন্ত্রে তো বিশ্বাস করে না, তাদের জন্মটাই তো অগণতান্ত্রিকভাবে, সেজন্য তারা, এবং তারা জানে তারা জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছে, সেজন্য নির্বাচন নিয়ে তাদের এত ভয়। তো তাদের এই ভীতি দূর করার দায়িত্ব তা বাংলাদেশ আওয়ামী লীগের নয় বা সরকারের নয়।